দর্শক, 48 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন আজ। অবরোধে মহাসড়কে খবর জানাতে সাভার ও গাজীপুর থেকে যোগ দিচ্ছেন দুই সহকর্মী। সাভারে আছেন সহকর্মী নাজমুল হুদা এবং গাজীপুরে আছেন জাহাঙ্গীর আলম। শুরুতেই যাব সাভারের নাজমুল হুদার কাছে। নাজমুল, অবরোধের শেষ দিনে সকালের চিত্র কেমন দেখছেন আপনি, বিস্তারিত জানাবেন আমাদের। তিম্মি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি ঢাকার ইচ্ছা মহাসড়কের হেমায়তপুরে এবং বিএনপি জামাতের 48 ঘন্টার যে অবরোধ, সেই অবরোধের কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। এবং দ্বিতীয় দিনে কিন্তু এখন পর্যন্ত সহিংসতার কোনো খবর পাওয়া যায় না এবং কোনো পরিবহনে আগুন দিয়েছে এরকমও কোনো কিছুর খবর পাওয়া যায়নি। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে 30টি স্পটে কিন্তু এইভাবেই তারা নিরাপত্তা জোরদার করেছে, পাশাপাশি র্যাব রয়েছে, পুলিশ, বিজিবি, আনসার যৌথভাবেই কিন্তু তারা নিরাপত্তা দিচ্ছে। এবং পরিবহন কিন্তু ব্যাপক পরিবহন চলছে এবং গণপরিবহন কিন্তু পুরোপুরি চললেও দূরপাল্লার যে পরিবহন সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না। আমরা যদি একটু কথা বলি আপনার সাথে, এই মুহূর্তে আপনাদের অবস্থান কী এবং কয়টা পয়েন্টে আপনাদের নিরাপত্তা জোরদার করেছে? ধন্যবাদ। আপনারা জানেন যে এই বিএনপি কর্তৃক একটি অবরোধের ডাক দিয়েছে, তো এখানে আমাদের ঢাকা জেলা পুলিশের সাভার এবং আশুলিয়া থানা আমাদের 30টিরও অধিক পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এর পাশাপাশি এখানে যারা নাশকতা করতে এসেছিল বিভিন্ন ঘটনায় নাশকতা স্থল থেকে আমরা কিন্তু একাধিক ব্যক্তিকে, নাশকতাকারীকে আমরা কিন্তু আটক করেছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে বলেছেন। এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলেছেন যে যারা নাশকতাকারী বেশ কয়েকজনকে কিন্তু তারা আটক। সবাই যৌথভাবে একসঙ্গে কাজ করছে। এই ছিল আমার কাছে সাভার থেকে অবরোধের সর্বশেষ খবর। আমার সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছে জাহাঙ্গীরের কাছে একই খবর জানতে। ধন্যবাদ নাজমুল। আমি যেমনটি বলছিলেন, আসলে বিএনপির যে 48 ঘন্টার যে অবরোধ রয়েছে সেই অবরোধের কিন্তু আজ দ্বিতীয় দিন। আমরা আসলে দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছি যে দূরপাল্লার বাস থেকে শুরু করে এবং আন্তঃজেলা বাস সকল বাসই কিন্তু চলছে এবং মহাসড়কে কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। এবং যেহেতু গাজীপুর শিল্পদর্শিত গাজীপুর, শিল্পদর্শিত গাজীপুরে কিন্তু সমস্ত মিল কারখানা খোলা রয়েছে এবং সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের নিজ নিজ অফিসে পৌঁছে গেছেন। তো গাজীপুরে আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুরে যে গত মধ্যরাতে কিন্তু আসলে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং একটি সিএনজিতে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এবং আজ ভোরবেলা কিন্তু নাশকতা সৃষ্টিকারী যে দুর্বৃত্ত তাদের কিন্তু পাঁচজনকে বাংলাদেশ কৃষি গবেষণা থেকে সামনে থেকে কিন্তু আটক করা হয়েছে। তো গাজীপুরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে তারা কিন্তু আসলে সচেষ্ট রয়েছে এবং তারা জানিয়েছেন যে কোনো ধরনের নাশকতা সৃষ্টিকারী এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে।